মানুষের প্রধান কাজই হলো অসম্ভবকে সম্ভব করা। আর সেটি ঘটতে দেখলেই সবচেয়ে বেশি আনন্দ যারা পান তারাও সেই মানুষ, অর্থাৎ আপনি আমি, সেই অসম্ভবকে সম্ভব করেছেন অমর সেন। প্রতিভা আর বুদ্ধির সমন্বয়ে বিশ্ব জয় করা এই মানুষটির হাতে রয়েছে প্রকৃতির এক রহস্যময় রসায়ন করছায়া। হাতের আঙুলের মোচড়ে তিনি ছায়াকে করতে পারেন প্রাণবন্ত, যেন এক তাৎক্ষণিক সাদা কালো সিনেমা। তার হাতের ছায়ারা কথা বলে, হাসি, কাঁদে, লজ্জা পায়। তার হাতের সেই কাজ আমরা এক্ষুনি দেখব। গোটা বিশ্বে এই শিল্পের শিল্পী জনাকতক মাত্র, আর আমাদের দেশে তথা সমগ্র এশিয়ায় তিনি একক ও অনন্য। কেন তাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হয় তার বিচার আপনাদের। আসুন সেই প্রবাদ প্রতিম প্রতিভাকে আমরা হৃদয়ের উষ্ণতা দিয়ে ডেকে নিই, অমর সেন। কত চমৎকার করে এটা ডাকা হলো, অমর সেন। অমর সেন এসে দাঁড়িয়ে রইলেন অন্ধকারে, কারণ ওরা জেনে গেছে যে ভদ্রলোক আলটিমেটলি ছায়া নিয়ে কাজ কারবার করেন, তাকে ছায়াতেই রাখো। তো সুতরাং যেমন তেমন করে হোক না কেন, যেই মুহূর্তে আপনাদের একটুখানি ভালো লাগতে আরম্ভ করবে, আপনাদের খালি হাতকে আপনারা কাজে লাগাবেন, কেমন করে লাগাবেন একটুখানি জানতে পারি? চমৎকার, অত্যন্ত বুদ্ধিদীপ্ত, সমস্ত দর্শকের সামনে যে কোনো রকম উপস্থাপনা করতে পারলে মন ভরে যায়। যাচ্ছি পর্দার পেছনে, হাতের ছায়ার যারা যারা পাশের দিকে বসে আছেন তাদের যদি অসুবিধে হয় তো তারা যত দূরে যাবেন তত বেশি ভালো দেখবেন, সুতরাং অনুগ্রহ করে মাঝখানের দিকে আসবার চেষ্টা করুন, তাহলে আপনারা আরও পরিষ্কার দেখতে পাবেন। শুরু করতে যাচ্ছি আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট, করছায়া বা হ্যান্ড শ্যাডোগ্রাফি। হাতের আছে হাজার ভাষা, না বলা সব কথা, শুধুমাত্র ভঙ্গি দিয়েই অনেক বোঝায়। যথা, কখনো বলে খিমচে দেব, কখনো বলে শোনো, এটার মানে সবাই বোঝে, সন্দেহ নেই কোনো। কিন্তু তাতে কি আসে যায়, হাত তো থাকে হাতই। তবে এমনি করে জুড়লে যে হয়, ছায়ায় গড়া হাতি। এই তো চাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সুর দোলানো হয়েছে, এইবার যাও তো বাবা। হ্যাঁ, এমনি করেই তৈরি হয় ছায়ার মজা। আরো একটু বলা যাক, দেখ না রে ভাই, এমনি করে জুড়লে আঙুলগুলো খেঁক খেঁকিয়ে তেড়ে আসে, পাড়ার কুকুর ভুলো। এবারে একটা ফ্যান্টাসির জগতে আপনাদের নিয়ে যাওয়া যাক। ব্যাপার হলো এই যে, এই কল্পনার জগৎটা, এটাও তো বাস্তবের ওপরেই দাঁড়িয়ে থাকে। চলুন না একটু বেরিয়ে আসি সাগরের কাছে। এই নির্জন সৈকতে আপাতত কেউ নেই। ও না না, কেবল ইনি ছাড়া। মানুষের পায়ের শব্দে এরা ভয় পায়, কেউ নিশ্চয়ই আসছে। সকালবেলা কে যেন দেখলো ক্যাংরা, এই সমুদ্রের ধারে একটু হাঁটু বকি, খালি খাবারের ফেলা কাগজ আর ফুটি।
ভাঙা শিশি, বিলিতি দিশি, দিশি কুকুরও আছে দেখছি। এই তোর আবার এখানে কি কাজ রে? ভাগ এখান থেকে, তোকে আর তাড়াবো কি? তুইও তো মানে এই সাগর বেলার সন্তান, মানে ইংরেজিতে যাকে বলে কি বলে, সানাপে বীজ। ওই তো কালা মুকুজ্জে, একটু কথা বলা যাবে? আরে মুকুজ্জে নাকি, এত শীত করছে, হ্যাঁ তা তোমার টুপি কে পরালো? মানে একটু ঠান্ডা লেগেছে বুঝেছ? বৌমা পাঠায়নি। কে? বৌমা পাঠায়নি। বৌমা ফাটায়নি? বৌমা 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 ছেলের বউ পাঠায়নি। কি করছ? না হাঁচবে নাকি? না 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 না, এই মধ্যে এই বুড়ো আবার হাঁচবে রে মুকুজে। আমি যাই, সেই হাঁচিল। যদি বা একটা কথা বলার লোক পেলুম, তুই একে কালার মরণ, তাই আবার হেঁচ বুড়ো। আমারও বরাত, কথা বলব কি? ছাতার দাঁত নেই, এই ফোকলার একলাই থাকা ভালো। বেলা অনন্ত পথ চলা, পায়ে পায়েই পেরোতে হয় কালের সাগর বেলা। চলুন এখান থেকে মাঠ ঘাট পেরিয়ে যাওয়া যাক গ্রামে। এসে গেলাম গায়ে, ছিটে বেড়ার বাগান নিয়ে খোড়োচালের ঘর, কলা পাতার হাত ছানিতে কেউ থাকে না পর। দেখছি সবুজ হাসছে অবুজ আমার ডাইনে বায়ে, এসে গেলাম গায়ে। আপাতত কোনো গৃহস্থের ঘরে গিয়ে লাভ নেই। বাহ, এখানে দেখছি বেশ কচি নরম উদ্ভিদ, শাকাহারীদের পক্ষে অতি উত্তম ভোজন, কিন্তু এখানে খাবার মতো কে আছে? ও তাই তো, গ্রামে গৃহপালিতের অভাব নেই, এসে গেছে নিনি। হ্যাঁ, খাওয়াও শুরু হয়ে গেছে। বাহ, দিব্যি খোশ মেজাজে খাচ্ছে দেখছি। তা বাবাজি, একটু পাতি লেবুর খোসা আর নারকেলের ছিবড়ে থাকলে বড় জমত না? ততক্ষণ দৌড়তে থাকুন ছাগলের পিছনে, এই ফুরসতে আমরা টুক করে একটু অন্য কথায় যাই।
একবার মনে করিয়ে দিই, যা করছি সবটাই কিন্তু হাতের ছায়া দিয়ে তৈরি মজা, মাঝে মধ্যে ভারী মজা। যেমন এগুলো তো আঙুল, এটাও আঙুল, আবার এটাও আঙুল, মানে সত্যি সত্যি আঙুল। কিন্তু না না না, ঘাবড়াবেন না, এটা সত্যি আঙুল, কেবল ঘটনাটা সত্যি নয়। তবু মাঝে মাঝে এই ছায়া দিয়ে সত্যি সত্যি মায়া সৃষ্টির চেষ্টা করি আমরা। এবার পরিক্রমা জঙ্গলের দিকে, যাওয়া যাক জঙ্গলে। এই তো এসে গেছি আমরা, এক গভীর জঙ্গল। এখানে বনানীর স্নেহচ্ছায়ায় প্রাণীরা ঘুরে বেড়ায় আপন স্বাধীনতায়। বন্যেরা বনে সুন্দর, এখানেই এক গাছের ডালে পাখি গাছে দোল খায়, খুশি মনে গান গায়, তবে যদি পোকা পায় টক করে ধরে খায়। এই আরণ্যক নির্জনতায় নৈঃশব্দের কোনো স্থান নেই। অরণ্য এখানে কথা বলে, অরণ্য এখানে প্রাণ চঞ্চল। এই কাজল লয়না প্রাণীটিকে কে না ভালোবাসে? এর ঘাড় ফিরিয়ে তাকানো দেখলে মন জুড়িয়ে যায়। ছোট্ট খরগোশ খুড়খুড় করে চলে ফিরে বেড়ায়, কিন্তু খুব সজাগ। ইনি বোধহয় বেরিয়েছেন কচু খুঁজতে। Thank you.
সুন্দর পরিবেশ, কিন্তু মাঝে মধ্যে ছোঁয়া লাগে ভীত সন্ত্রস্ত এক স্তব্ধতার। তখন পরিবেশের উপর অরণ্যের নিজস্ব অধিকার, তখন তার নিজস্ব নিয়ম। এখানে আর বেশিক্ষণ থাকবো না, এবারে অন্য কোথাও যাব। ওরে বাবা, আরেকটু হলেই হয়েছিল আর কি। আসলে জঙ্গলে সবাই স্বাধীন, তাই থাক। বন্যেরা বনে সুন্দর, আর শিশুরা এই দৃশ্য পৃথিবীর পবিত্রতম। এইবার আমরা হাতের ছায়ার একটা বিশেষ পর্বে এসে পৌঁছেছি। দশ আঙুলের কারিগরিতে তৈরি হবে কিছু পরিচিত অপরিচিত মানুষের মুখ। রং তুলি নেই, নেই কো ক্ষতি, আলো আছে দেদার। ছায়া দিয়ে আঁকব ছবি, রংটি হলো আধার। ছায়া মানুষ তৈরি করবার আগে আমাদের পূর্ণ শ্রদ্ধাঞ্জলি জানাই সেই শিল্পীকে, যিনি মানব সভ্যতার আদি যুগে আলতামিরার গুহার ভেতর একটি অসামান্য ষড়ের ছবি এঁকে রেখেছিলেন আজ থেকে আনুমানিক 22,000 বছর আগে। ওই তো ছবি আঁকছেন তিনি। সৃষ্টির ঝংকার উঠছে হাতের প্রতিটি টানে, সেই ঝংকারের অনুরণন নিয়ে
পরবর্তীকালে ভাস্বর হয়ে উঠেছেন শিল্পী লিওনার্দো। এইবার একটা মজার খেলা খেলতে পারি আমরা, ঠিক ধাঁধা বা কুইজ নয়, তাৎক্ষণিক উত্তর। আমরা প্রশ্ন মিশিয়ে দেব বাতাসে, আপনি উত্তর দেবেন আপনাকেই। আচ্ছা, প্রথমটির জন্য সূত্র কি বলি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর যুদ্ধ প্রসঙ্গ উঠলেই একজন ব্রিটিশ ভদ্রলোকের কথা মনে আসে। দেখুন তো, এটি চিনতে পারেন কিনা? এই টুপি পাচ্ছেন না, তবে মাথার উপরে চারটে চিল উড়লে এই তো ধরে ফেলেছেন। হ্যাঁ, ইনি উইনস্টন চার্চিল। কি বললেন? একে চুরুট ছাড়া মানায় না। তা কে মানাতে বলেছে? দিয়ে দিন একটা চুরুট, বলো তো। আচ্ছা, ইনি কে বলুন তো? দুর্দমনীয় মারাঠা বীর। হ্যাঁ, ইনি ছত্রপতি শিবাজি। সবই পেরে যাচ্ছেন দেখছি। আচ্ছা, ছায়া যদি এইভাবে পড়ে তাহলে তো তাকে চেনা যায় না, আর যদি এইভাবে ঘোরাই তাহলে হয়তো এই ছায়ামূর্তি আপনাকে বলবেন, চিনিলে না আমারে কি চিনিলে না। নিশ্চয় চিনতে পেরেছেন, কবিগুরুর পর এক বিখ্যাত ভারতীয়ের একটি ভঙ্গি দেখাচ্ছি। ভঙ্গিটি একলা চলার। এবারেও আপনারা চিনে ফেললেন মহাত্মাকে। সযত্ন সেবা আর করুণার মূর্তিমতি প্রতিমা, নোবেল জয়ী আমাদের। হ্যাঁ, আপনারা চিনতে একদম ভুল করেননি, মা টেরেসা। আসুন, এই আলোয় আলো পর্দাটাকে ভাবা যাক খেলার মাঠের আকাশ। ভারতে অনেক ক্যাপ্টেনই এসেছেন, কিন্তু ধীরে ধীরে গৌরব নিয়ে জুড়েছে অঙ্গুলি, পর্দায় তাই এসে হাজির। ঠিক বলেছেন, সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট ছেড়ে চলুন কার্টুনের জগতে যাই। অনেক সময় শিল্পীকে ছাপিয়ে যায় তার সৃষ্টি, যেমনটি হয়েছে এখানে। কার্টুন জগতের এই ক্ষুদে গোয়েন্দা হয়েছে পৃথিবী বিখ্যাত। জানি চিনতে পেরেছেন, তাহলে ফিসফিস কেন? চেঁচিয়ে বলুন, হ্যাঁ টিন টিন। প্রশ্ন শেষ, এবার মজা। এই পাগলকে আপনারা চেনেন না, একে চেনার কথাও নয়। ইনি পাড়ার একজন দাদা, তবে রসিক লোক, একটু খ্যাপানো যাক। ও দাদা, না বলছি, অনেক তো ছায়ার মুখ দেখলেন। না আচ্ছা বলুন তো, এই ছায়ার জগতে সবচেয়ে বড় হিরো কে? জানো না বুঝি, তাকে সবাই সমঝে চলেন আর তার মুন্ড পাঠ করে। ওরে বাবা, তাই নাকি? তার পাইলায় পড়লে স্বয়ং রবি ঠাকুরও বলতেন, এসো গো জেলে দিয়ে যাও। কে সে বুঝলে না? আরে লোড শেডিং।
কথা হলো বলা রইল কিছু বাকি, মনের দাঁড়ে বসিয়ে রেখো ভালোবাসার পাখি, সেই পাখিটি বলবে কথা সুর শোনাবে আবার, অমর সেনের হাতের ছায়া সময় হলো যাবার।